জেনারেটর টু ওল্ড কত? 20 ওল্ড 18, নিউ কত? 20 20 তাহলে আমরা বের করব এক্স, আরে এক্স জি ওয়ান পার ইউনিট। ভালো করে খেয়াল করেন, এতক্ষণ আমরা করলাম কেস নাম্বার ওয়ানে, কেস নাম্বার ওয়ানে এটা কিসে ছিল? ওহমে ছিল, তাই না? ওহমে ছিল। কেস নাম্বার টু তে কি ছিল? পার ইউনিট। পার ইউনিট। কেস নাম্বার থ্রি তে? পার ইউনিট। পার ইউনিট। পার ইউনিট। কেস নাম্বার ফোরে কি আছে? পার্সেন্টেজ। পয়েন্ট করে। এটা হচ্ছে কেস নাম্বার ফোর, যদি পার্সেন্টেজে থাকে তাহলে কি করব? জেনারেটর ওয়ান এর ওল্ড কেবি কত? 20 নিউ কেবি কত? 20 কত হয় বলেন? 0.1 কত? 0.1 আসে। এক একজনের এক এক রকম আসলে কেমন হবে? কত? 0.16। নিউ এমবিএ 100, ওল্ড এমবিএ কত? 80। 20/20 0.2 পার ইউনিট। পার ইউনিট। এক্সটিএল পার ইউনিট, ট্রান্সমিশন লাইনের কোনো নিউ নাই, এটা কিসে আছে? লাইন ওহমে। ওহমে। কত কেবি? 200 কেবি। 120 গুণন কত? 100 বাই 200 স্কয়ার কত হয়? 0.3 XT2 পার ইউনিট নিউ। ওল্ড কত? 0.2 100 বাই কত? 80 টি টুর দেখেন ওল্ড 200, নিউ কত? 0.25 আচ্ছা। এবার হলো লোড, আগের বেলায় দেখেন লোডের কি দেওয়া ছিল? পার ইউনিট ভ্যালু দেওয়া ছিল, এবার দেওয়া নাই। বের করব কিভাবে? বের করব ওই যে এই জায়গায় রিঅ্যাকশন ওহমে নিতে হবে। এস কনজুগেট কত? 48 মাইনাস জে অফ 64 মাইনাস জে অফ 64। জেড এর সূত্র কি বলেন? মডুলাস অফ বি স্কয়ার ডিভাইডেড বাই এস কনজুগেট। এস কনজুগেট। বি কত বলেন? 200। এটা ওহমিক ভ্যালু বের হবে, ঠিক আছে? কত? 200 স্কয়ার ডিভাইডেড বাই 48 মাইনাস জে অফ 64 কত হয়? 300 + j of 400 = x1 তাহলে জেড অফ কি লোড পার ইউনিট কত? 300 + j of 400 × কত?
फॉर्मूला ठीक लिखते सी जी ना कि কত হয় সেটা উল্টাই দিলে হবে না কি সেটা উল্টাবে হ্যাঁ হবে কত হয় কিসের বল 1 + 0 0 1 1 + 0 0 এটা 1 ই হবে না হুম 300 ভাগ হচ্ছে 0.25 দেখেন বাস নাম্বার 1 বাস নাম্বার 2 দুটাই তো বাস তাই না বাস দুটা বাস নাম্বার 1 এর সাথে কানেক্ট হবে কি জেনারেটর এবং ট্রান্সফরমার এটা হলো ট্রান্সফরমার 1 এটা হলো আপনার জেনারেটর 1 জেনারেটর 2 কিন্তু এখন আমরা বের করি নাই দেখেন বাস নাম্বার 1 এর সাথে কানেক্ট হলো কি ট্রান্সফরমার 1 এটা হলো বাস নাম্বার 2 মাঝখানে কি আছে ট্রান্সমিশন লাইন লোড ট্রান্সমিশন লাইন ট্রান্সমিশন লাইন এর সাথে প্যারালালে কি আছে দেখেন লোড লোড বাস নাম্বার 1 থেকে কি আছে বলেন লোড আছে লোড 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 আছে কত 75 প্লাস জব কত 101 আচ্ছা বাস নাম্বার 2 থেকে যাবে কোথায় ট্রান্সফরমার T2 ট্রান্সফরমার দেন T2 T2 এরপরে যাবে কোথায় জেনারেটর জেনারেটর 2 T2 ভ্যালু তো জানা আছে 0.2 এই যে আপনার হয়ে গেল আমরা Z Z হচ্ছে কি বের করব X Z X Z Z2 পার ইউনিট নিউ আচ্ছা কত 0.09 100 বাই কত 90 90 KB ওল্ড কত 18 18 নিউ কত 20 20 কত হয় ট্রান্সমিশন লাইন কত জব 0.3 পার ইউনিট T1 হচ্ছে জব
0.2 per unit generator 1 koto j of 0.1 per unit acha load er eta ami koyek bar kore dekhi eta 1200 plus j of 1600 ashe ekhane bhai ektu bhul hoyeche kothay base ber korchen je eta te load er je 75 je eta 1200 plus eta 4 hobe 0.25 na hoye 4 hobe acha shada abar bolen to और माइनस ना प्लस अच्छा बेर कर বাই ওই 100 হচ্ছে 2 স্কয়ার ওই যে দিয়েছিল সেগুলো বলতে কেবি স্কয়ার বাই এমবিএ এটা ওইভাবে দরকার নাই আমরা সরাসরি লিখতে পারি যে জেড পার ইউনিট বের করব জেড পার ইউনিট বের করব কিভাবে অ্যাকচুয়াল বাই বেস জেড পার ইউনিট সমান জেড ওহম ইনটু এমবিএ বেস ডিভাইডেড বাই এমবিএ বেস বাই কেবি বেস স্কয়ার 300 যোগ জে অফ 400 মাল্টিপ্লাইড বাই এমবিএ বেস কত 100 কেবি বেস 20 স্কয়ার 20 স্কয়ার কত হয় 1200 যোগ 1600 আই জে ভালো করে খেয়াল করে দেখেন ওর 20 স্কয়ার কেন এই জায়গাটা যে লোডেড বেস 20 না ধরে এর 200 বেস এটা 200 হবে ভাই 20 হবে কেন 200 হবে তো বেস এখন মিলছে তাই না এখন আপনাদের কাছে শীটটা দেয়া আছে শীটে দেখবেন প্রচুর ম্যাথ করা আছে আমি কারেকশন দিয়েছিলাম কারেকশন এই ম্যাথে একটা কারেকশন দিয়েছিলাম খেয়াল করছেন কিনা শীটে কোশ্চেনে 48 দেওয়া আছে বাট এই জায়গাতে 18 লেখা আছে এখানে 18 হবে না 48 হবে ঠিক আছে আমাদের পার ইউনিট সিস্টেম এবং হচ্ছে আপনার রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম এর উপর একটা পরীক্ষা হবে দুইটা অঙ্ক দেবো আমি দুইটা কবে দিবেন পরীক্ষাটা আগামী কালকে এর উপরে একটা পরীক্ষা দিবেন আগামীকাল কটার সময় দিবেন রেকর্ডিং কাট করতে হবে 10টা কটায় দিবেন 10টা
রাত 10টা।